ভাবিত না হয় সেজন্য আমাদেরকে ন্যায় বিচারের দাবিতে আমরা যে প্রতিবাদ শুরু করেছি সেই প্রতিবাদ অব্যাহত রাখতে হবে। যখনই আমরা এই আপনার হত্যার বিচারের দাবিতে সারা বাংলাদেশের ছাত্র সমাজ প্রতিবাদ চালিয়ে যাচ্ছি, আপনারা গতকালকে দেখেছেন সেই আপনাদের বাড়িতে পুলিশ যুবলীগ ছাত্রলীগ নিয়ে গেছেন সুয়েটের ভিসি তার প্রোটোকলের জন্য, এবং সেখানে গিয়ে তিনি সেই শোক সন্তপ্ত পরিবারের প্রতি আরো আঘাত করেছেন, আপনাদের ভাইকে আঘাত করেছেন, আপনাদের ভাবিকে লাঞ্ছিত করেছেন। তো একদিকে যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা শুনি মা হিসেবে তিনি ন্যায় বিচার করবেন, আবার দেখি আপনাদের পরিবারের উপর আঘাত। এটি আমাদেরকে স্পষ্ট ভাবে মেসেজ দিচ্ছে যে আজকে ছাত্রদের এই প্রতিবাদ থামানোর জন্য নানান ধরনের কথার ফুল জুড়ি ছোটানো হচ্ছে। আপনারা যদি থেমে যান এই ঘটনা পূর্বের ঘটনার মতো হতে হবে। আমরা আজকে দেখেছি গতকালকে আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি সিদ্ধান্ত নিয়েছে।